পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার এথোরা মোড়ে 2 নম্বর জাতীয় সড়কের ধানবাদগামী একটি কন্টেনার একটি যাত্রীবাহী অটোর রেষারেষিতে অটোকে ধাক্কা মারে কন্টেনারটি। এর ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটো চালকের মৃত্যু হয়। অটোতে থাকা 2 জন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ও বড় वाला গাড়ি আকার কে অ্যাক্সিডেন্ট করতে আসলো। কিসকো মারা তার? এক ড্রাইভার থাক মার গিয়া, উসকে বাদ এক আর বাচ্চা হুয়া হসপিটাল গিয়া। কিতনা আদমি থা অটো মে? অটো মে বল রহা 3 আদমি থা, এক কুদ গিয়া, এক বাচ গিয়া, এক বাচ গিয়া, এক মার গিয়া, এক কুদ গিয়া। উসকো হসপিটাল লেকে গিয়া হে দেখি। क्या अवस्था देखे थे आप? हम लोग वहाँ पर, यहाँ एक्सीडेंट होता तो वहाँ से दौड़े तो देखे मरा हुआ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ওখানে অফিস থেকে বেরিয়ে জাস্ট ব্রেকফাস্ট করার জন্য বেরিয়েছি, তারপর গাড়িটা আসছে পুরো স্পিডে, একটা আওয়াজ দেখলাম, অটোটাকে দেখতে পাই, তারপর গাড়িটা এখানে আমরা দাঁড়িয়ে বেরিয়েছি, তারপর দেখছি অটোটা পুরো আমি চেপতে বসে আছি, তারপর একজন দেখলাম একজন পুরো স্পট ডেথ হয়ে পড়ে আছে আর একজন ডিভাইডার, তারপর আমরা ড্রাইভারকে নামিয়ে চাপি চাপি কেড়ে ড্রাইভারের ফোন ফোন কেড়ে আমরা দেখেন খালাসিটা পালিয়ে যায় দুর্ভাগ্যবশত। অটোতে কজন ছিল? অটোতে দুজন ছিল, একজন মারা গেছে, একজন হসপিটাল। এতে আরো চালান মেরে দিয়েছে, কি কারণে মানে হয়েছে কিছু জানা গেছে? মানে আমার যতদূর মনে হয় ড্রাইভারের চোখ লেগে গেছিল, কারণ অনেক দূর থেকে আসছিল। এনে হয়ে মালিকের সঙ্গে আমার একটু আগে কথা হলো, গাড়ি দিল্লির মালিক, উনি বললেন রাস্তা नहीं, रास्ता में नहीं है, उसने पहले फिर पब्लिक पूरा गाड़ी उड़ी सब साइड कर दिया, सब चली। कितना आदमी था कोई मालूम है? नहीं, आदमी का मालूम नहीं, तब तक हम लोग बहुत दूर थे, एक ठो पड़ा हुआ था, एक ठो को देखा हम लोग, हमने आया लिस्ट को लेकर। आसानसोल से सौमित्र गांगुली, रिपोर्ट आनंद वार्ता।